গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ইজ মাই লাইফে আপনাদেরকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা নিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তো দুদিন বাড়িতে ছিলাম না আর বিছানাটা সাদা বললাম, সাদা চাদরটাও কেমন ময়লা হয়েছে, তো ওই জন্য বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি, মানে তুলে নিচ্ছি বিছানার চাদরটা। আর আমি তো দুদিন ছাড়াই বিছানার চাদর তুলিনি, কারণ গরমে প্রচুর ঘাম হয়, ওই জন্য কী করি দু তিন দিন ছাড়া বিছানার চাদরটা তুলিনি। আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে একটুকুনি বিছানার চাদর মানে দু তিন দিন ছাড়া তুলে নেওয়াই উচিত, কারণ ওরা তো বাচ্চা আর বিছানার চাদর যতদিন ধরে পড়ে থাকবে প্রচুর নোংরা হয় আর কাচতেও কষ্ট হয়, ওই জন্য আমি যতটা পারি দু তিন দিন ছাড়াই তুলে নিই। তো এখানে আমি একটা ভালো চাদর, কাঁচা চাদর বেঁধে নিচ্ছি। তো কালকে বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে ঘরে ফিরেছি, তো কালকে ভাবছিলাম বিছানার চাদরটা তুলবো, কিন্তু শরীরটা একদমই দিচ্ছিল না, ওই জন্য ভাবলাম না ঠিক আছে সকালবেলা তুলে নেবো। তো আজকে সকালবেলা ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো, আজকে উঠেছিলাম প্রায় 8:30, মানে চোখ ছাড়ছিল না, কারণ একটু বেশি দেখবেন খাটাখাটুনি হলে বা একটু বেশি জার্নি হলে শরীরটা খুব নাজেহাল হয়ে পড়ে, ওই জন্য ইচ্ছা করছিল না যে আজকে আর মানে কালকে আর বিছানার চাদর তুলতে, তাই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠি বিছানার চাদরটা তুলে নিয়েছি। তো ওইদিকে রান্নাঘরের সব কাজ মোটামুটি হয়ে গেছে, বাসন মাজা, কালকে রাত্রে আলু ভাতে ভাত হয়েছিল, তো আমার হাজবেন্ডই করেছিল আলু ভাতে ভাত, তো আলু ভাতে ভাত আর আলু খেতে ওটা খেয়েছিলাম। তো সকালবেলা সে বাসনগুলো পড়েছিল সেগুলো মাজা হয়ে গেছে, সেটা দেখায়নি, ঘুম থেকে উঠে কটা জামা কাপড় ছিল কালকে ঘুরতে গেছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছিলো। তো অনেক কি কাজ সকালবেলা হয়ে গেছে, শুধু বিছানা তোলাটা বাকি ছিল, তো চা খাওয়াও আমাদের হয়ে গেছে, তো চাটা খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি বিছানা তুলতে, কারণ জানি বিছানা তুলতে অনেক দেরি হয়, অনেক সময় লাগে, ওই জন্যে লাস্টে মানে সব কাজ ছেড়ে একবার লাস্টে একটু বিছানা তুলে একটু রেস্ট নিয়ে তারপরে রান্না করতে যাই। আর আজকে কী রান্না হবে জানি না, কারণ হাজব্যান্ড বলছিলো যে কী রান্না করবে না করবে, তো গাছে অনেক ভীম বটবটি হয়েছিল, আমি ওকে তাহলে বললাম তাহলে বটবটিটাই একটু মাখা মাখা তরকারি করি, তো বললো ঠিক আছে বটবটিটাই মাখা মাখা তরকারি করো, আর ফ্রিজে দু পিস মাছ আছে আর দু পিস এনে দিচ্ছি, তাহলে ওটাই একটু ঝাল করে নেবে আর ডাল করে নেবে। তো আজকে খুব বেশি মেনু নেই এটাই, কারণ আজকের মানে গাছেরই ভীম করে তুলবে, আর ওকে আমি বললাম গাছে যে কটা হয়েছে সে কটাতে হবে না, তুমি আর কটা কিনে আনো। আর এখানে আমার ঘরের ফাইনাল লুক, মানে আমি ঘর তো পরিষ্কার করে নিয়েছি, আর মেঝেটা এখনও মুছতে হবে, কারণ আমরা খেয়েছি ছেলের দুধ বিস্কুটের গুঁড়ো টুড়ো পড়ে আছে, চ্যাটচ্যাট করবে এগুলো ধরে পিঁপড়ে হয়, তো ওই জন্যই আমি মুছে নিচ্ছি। আর কালকে ঘর থেকে বাবা মানে আমার বাবা ফিনাইল এরকম ঘরে তৈরি করে, ওই জন্য আমি যতবার যাই ওখান থেকে ফিনাইলটা নিয়ে আসি, তো এবারে আমার শেষ হয়ে গেছিলো তাই জন্য ফিনাইলটা নিয়ে এসেছিলাম। তো আমার বাবা বড়ো বোতলও রাখে ছোটো বোতলও রাখে, আমি বড়ো বোতলটাই নিয়ে এসেছি, কারণ আবার আর যেদিনকে যাবো মানে এখন অনেকদিন পরে পরে যাই, দু মাস ছাড়া যারা, তাই জন্য আমার 2 মাসের মধ্যে এটা শেষ হয়ে যায়। আর আমি যতটা পারি অল্প অল্প দিয়ে ইউজ করি, সকালবেলা একবারই যখন ঘর মুছি তখনই দিয়ে মুছি, আর আমি যতবারই যাই নিয়ে আসি, এবার এটা শেষ হয়ে গেছিলো বলে আপনাদেরকে দেখাতে পারিনি, আমি রোজই ফিনাইল দিয়ে ঘর মুছি, কারণ বাচ্চা কাচ্চার সংসারে তো ফিনাইল দিয়ে ঘর মুছে, যারা আমার ঘরে প্রচুর পিঁপড়ে হয় যার ফলে আমাকে ফিনাইল এগুলো ব্যবহার করতে হয়, কেরোসিন তেল। তো যাই হোক, এর পাশে আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে তারপরে যাবো রান্নাঘরে। তো আজকের তো আমার হাজবেন্ড মানে ডাঙায় যাবে বললো, তো ডাঙায় না কোনো তাল হয়ে আছে, তো তাল কাটতেই যাবে, তো দেখা যাক কী করে না করে। তো আমি এই পাশে ঘরটা মুছে নিই, আপনারা দেখতে থাকুন। এই যাট ঘরের সব কাজগুলো শেষ হলো, হাওয়া খেতে বসেছি, এবারে যাবো রান্না করতে। ফ্রিজে পরশুদিন মাছ কিনেছিল বলছি, সেই মাছ ধরা হয়েছিল জালে, তো দুটো মাছ ছিল তেলাপিয়া, তো দুটোতে তো হবে না, আমাদের 3 জন লোক, তো আমি বললাম তাহলে 8 পিস মাছ কিনে আনো, তাহলে তুমি এবেলা ওবেলা রাত্রিবেলা হয়ে যাবে, আর আমি ভোজন মাছ ছেড়ে এসেছি, আর রাত্রিবেলা তুমি 1 পিস খেয়ে নেবে আর বাপি 1 পিস সকালবেলা খেয়ে নেবে, তো আমাদের 4 পিস মাছ হলে মোটামুটি হয়ে যাবে। তো ওই জন্য ওকে বললাম 2 পিস মাছ নিয়ে আসতে, আর আজকে করবো। এই গরমে না ভালো লাগে, বৃষ্টি হচ্ছে কিন্তু যেন কি গরম হচ্ছে, আর বাইরে একটু মেঘলা করে আছে, এই দেখুন সবাই বৃষ্টি করছে না, আমার ছেলে এত লক্ষ্মী ছেলে যে ওর মানে ভালো জিনিস আর পছন্দ হয় না। এবার এবার চলে এসেছে, ওপরে ছিল ওর পিপি দাদার কাছে, ছোট দাদার কাছে, তোর ওপরে তোর মন থাকছে না, ওকে তো কাজকর্ম করতে হবে, কি কাজ করবে না কাজ করবে ওই যে দেখুন না, টলবল টলবল করে ঘোরে আর এই পাশে জানলায় গিয়ে ধাক্কা খায়, তাই তো? হাই করে দে একটুখানি, হাই করে দে, এরকম করে হাত হাই করে দে, তোর নাম কি?
না দেখে মনে হয় কি ভালো ভদ্র, ওর মতন গালে জল রেখে দিয়েছে। এই ঘেট ঘেট, যাই হোক চলুন, বেশি কথা বলবো না, অনেক বেজে গেছে, 10টা 15 বাজে। কাজ মানে কাজ হয়ে গেছে, বাসি কাজটা সারা হয়েছে, কিন্তু মেন কাজ এখনো হয়নি, সেটা হচ্ছে রান্না। কাজে কিছু হয়ে গেছে দেখে দিচ্ছি, চলুন কাজগুলো সারি। এরও মিষ্টিটা খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, একটু পরে ওকে ছাতে খাইয়ে দেবো, অনেক বেজে গেছে। চলুন টপাটপা রান্নাগুলো করে নিই, দেখতে থাকুন। তেলাপিয়া মাছ, মানে তেলাপিয়া লালন টিকা ফিলে ছিল, তো আরো 2 পিস লালন টিকা নিয়ে এসেছি। তো ওইগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখানে সকালবেলা চা খাওয়ার বাসনগুলো একটু মেজে নেব। তো আজকে লালন টিকার মাছটা দিয়ে কি করব ভাবছিলাম, তো ও বললো লালন টিকার মাছটা দিয়ে টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা মাখা মাখা মানে ঝাল মতন করো। আর গাছের অনেক বিন কড়াই রয়েছে, বটবটি রয়েছে, তো বটবটিটাই তুমি মানে চচ্চড়ি করে নেওয়া, একটু শুকনো শুকনো চচ্চড়ি। তো ওই জন্যই আমি ওই চচ্চড়িটার জন্যই আলু কেটে নিয়েছি। আর এই বটিটা আমার মা নতুন দিয়েছে, তো আমার ওই বটিটা একটু ভেঙে গেছিলো বলে মাকে বলেছিলাম তুমি একটা বটি কিনে রাখবে, তো কিনে রেখেছি। আর এইগুলো হচ্ছে আমার গাছের, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে দোকানের কেনা। তাই ওকে আমি বলছিলাম যে আমার গাছের কত ভালো সবজি আর তুমি কিনতে গেছো কেন, কারণ গাছেরগুলো কত সুন্দর, ওই জন্য গাছেরগুলোই মানে দোকানেরগুলোই আগে করে নিচ্ছি, কারণ দোকানেরগুলো কেমন ছোটো ছোটো কেমন বিচ্ছিরি হয়ে গেছে। তো মানে ও কিনতে লাগতো না, ও তবু কিনে এনেছে। ও বললো যে অনেক গাছে অনেকগুলোই হয়েছিল, আমি দেখতে পাইনি, আমি অল্প কটা পেয়েছি, তারপরে গিয়ে দেখি কতগুলো বিম করে। তো আমি এখানে গার্ডার ও গার্ডার মেরে দিয়েছি, আমি রেখে দিয়েছি। মানে আমার গাছের বিম করে বট বিম করে সরি বিম করেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন না, ভাববেন যেন পুরো কেনা। তো এত সুন্দর, এত লম্বা লম্বা কেনাগুলো যেন মনে হয় গাছে হয়েছে, কি আছে দেখতে, কি ছোটো 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 ছোটো, মানে খুব একটা দেখতে ভালো না। তো যাই হোক, ওই কটা দামি হয়েছে 5 টাকা। তাই বললাম বেকার বেকার ওইগুলো না কিনে আনতে পারতে, কারণ গাছে অনেকই হয়েছিল। তো এবারটা একটা টমেটোও দিয়ে দেবো, টমেটোটা একটু খারাপ হয়ে গেছে বলে বাদ দিয়ে দিলাম। তো আজকের এটাই মেনু, খুব একটা রান্না আজকের নেই। তো পাশে ভাত ফুটছে, পুড়ে যাক, আর ভাতে একটু আলু দিয়ে দিলাম ছেলেটাকে দেবো বলে। তো ব্যাস, আজকের খুব একটা রান্নাও নেই। আর মাঝে মাঝে যখন অল্প রান্না থাকে দেখবেন ভালোই লাগে, কারণ অনেকগুলো করে রান্না করতে সময়ও লাগে আর গরমে খুব কষ্টও হয়, আর সত্যি কথা খেয়ে খেতেও চায় না। তো ওইখানে মাছ ভাজা হয়ে গেছে, তো 5 পিস মাছ করে নেবো, 3 পিস এনেছিলো বলে যে আমি এবেলা ওবেলা করে খাবো, আর তুমিও ওবেলা এবেলা করে খেয়ে নেবে বলে ওই জন্য 5 পিস মাছ দিয়ে দিয়েছি, আর ছেলেকে 1 পিস দুপুরবেলা খাওয়ার সময় দিয়ে দেবো। তো মাছ ভাজা হয়ে গেছে, আর একটা মাথা ছিল সেটাও ভেজে নিচ্ছি। তো এখানে মালটা করার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ, পেঁয়াজটা যখন লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো আমি আদা রসুনটাকে, আজকে আর বাটি নিয়ে ঘষে নিয়েছি ঘষা মেশিনে। তো ওর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো, আর কাঁচা অনেকগুলো কাঁচা লঙ্কা হয়েছিলো, তো কাঁচা লঙ্কাটাও তুলের মধ্যে দিয়ে দিলাম। সত্যি কথা আমার খুব বেশি সবজি কিনতে হয় না, কারণ আমার হাজবেন্ড সব কিছুই চাষ করে, কাঁচা লঙ্কা বলো কি সব কিছু। তো ডাঙায় আবার 3টে পেঁপে গাছও লাগিয়েছে, তো 3টে পেঁপে গাছ লাগিয়েছে, এবারে ঝড়ে 2টো পেঁপে গাছ ভেঙে গেছে, মানে ডাল পড়ে তোমার কি নারকল ডাল পড়ে না, ওই পেঁপে 2টো কত সুন্দর বড় বড় হয়েছিল, গাল 2টো মরে গেছে, তো এখন আর 1টা রয়েছে। তো দেখা যাক, ওতে যে পেঁপে যেন ধরে,
থাকতেই পাশে আমার মানে ওই মাছি ঝালের কালটা হয়ে গেছে। এবার নুন লঙ্কা হলো একটু পরিমাণ চিনি, আমি একটুখানি রান্নাতে চিনি ব্যবহার করি, কারণ চিনি দিলে দেখবেন কালারটাও ভালো আসে আর একটুখানি স্বাদটাও অন্যরকম হয়ে যায়, তো ওই জন্য আমি একটু চিনি ব্যবহার করি। মাছের ঝালে ঝোলে 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 দিই না, ওই ঝালটাতে একটু ব্যবহার করি, যে কোনো ঝালে একটু চিনি দিলে দেখবেন খেতে টেস্টটা অন্যরকম লাগে। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তো একটু ঝাল ঝাল হয় বলে একটু বেশি লঙ্কা গুঁড়োটা দিলাম, মানে কাঁচা লঙ্কাও দিয়েছি গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তো দিয়ে এখানে নাড়াচাড়া করে এবার জল ঢেলে দেবো, তো এখানে মাছের ঝালটা হতে থাক, দেখতে থাকুন আপনারা। তো জল ঢেলে দিয়েছি, মানে বেশি জল দেবো না, কারণ মাছের ঝালটা বললাম একটু গা মাখা হবে, তো ওই জন্য অল্প করে জল দেবো যেটা মাছটা ফুটে সেদ্ধ হওয়ার মতো। এ দেখুন আমার এদিকে মাছের ঝালটা মানে মাছগুলো দিয়েও দিয়েছে, ঝালটা ফুটেও গেছে, তো এবার নাবিয়ে নেবো। তো আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে কেচে নিয়েছি, কারণ বললাম বেলায় তো কাচার পরে দিলাম, মেঘলা করে এসেছে, ভাবলাম যে বৃষ্টি হবে, তো দেখলাম না বৃষ্টি হয়নি, ভালো হয়েছে পরে আবার চড়া রোদ উঠেছিল। তো এখানে করে নিয়েছি বটবটি আলুর তরকারি, একটু টমেটো দিয়েছি, তো খুব বেশি এটা আমি অত মানে একটু ভাজা ভাজার মতন করে, তারপরে নুন লঙ্কা হলুদ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিই। এটা মানে এটার মধ্যে পেঁয়াজ টেঁয়াজ যত কিছু দিই না, কারণ খেতে ভালো লাগে না। তো যে কটা বিফ কড়াই আছে সে কটা আমি রেখে দিয়েছি, সেগুলো কালকে সরি বিম করাই আমি খালি না এইটাকে না খালি গুলিয়ে ফেলি, আমি খালি বিম করাই বলে ফেলি বটবটিকে, তাই আপনারা কিছু মনে করবেন না প্লিজ। আমি মানে এটা আমার বড্ড গুলিয়ে যায় বিম করাই আর বটবটির মধ্যে। তো এই বটবটিটাকে আমি এবার ভাজা ভাজা হয়ে গেছে, তো জল দিয়ে দিলাম, তো আর কটা বটবটি আছে সেগুলো রেখে দিয়েছি, যদি কালকেরে ও মা জানে জ্যান্ত মা জানে তো জ্যান্ত মাল দিয়ে আলু দিয়ে একটু ঝিঙে টিঙে দিয়ে একটা ঝোল মতন করবো। তো এদিকে আমার সব রান্না হয়ে গেছে, তো যে কটা বাসন পড়েছিলো সে কটাই আমি মেজে নিয়েছি, খুব বেশি ছিল না, ছেলেকে ছাতু খাইয়েছিলাম ওই জন্য ওইটা পড়েছিলো মানে ঘাঁটার ওইটা। আর এদিকে কটা বাসন আমরা মুড়ি ঠুড়ি খেয়েছিলাম আর ডাল ভাতে দিয়েছিলাম, ডাল ভাতের ঘটি আর আদা রসুন ঘষেছিলাম, তাই জন্য ওই ঘষা মেশিনটাও পড়েছিলো। তো খুব একটা বাসনে কড়াটা আমি এখন মাজবো না, কড়াটা আমি খেয়ে দিয়ে উঠে ভাত ভাত খেয়ে দিয়ে উঠে তারপরে আমি কড়াটা মাজি, কারণ এখন এত কিছুর পরে আমার কড়াটা মাজতে ইচ্ছা করে না, ওই জন্য আমি যতটা পারি খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার বাসনটাও থাকে ওইটার কড়াটা একসাথে মেজে নিই। তো আমার এদিকে মাজামুজি হয়ে গেছে, তো স্ল্যাবটাও মাজার পরে একটু ময়লা ময়লা লাগছিলো, ওই জন্য স্ল্যাবটাও একটু ভালো করে স্ল্যাব বলছি সরি বেসিনটাও ভালো করে আমি ঘষে মেজে নিচ্ছি। কলটাতেও সারাক্ষণ নোংরা হাত দিয়ে দিয়ে ধরি, ওই জন্য কলটাও ভালো করে মেজে ধুয়ে নিলাম। তো দেখ এই পাশে কাজগুলো আমার মোটামুটি হয়ে গেছে সারা, তো এরপরে ঘরে যাবো, ছেলেকে চান করাবো, খাওয়াবো, এখন অনেকই বেজে গেছে, প্রায় 12:15 বেজে গেছে। তো ঘুমাচ্ছিলাম, তো বাড়িটা এত ভালো করে এসেছে উঠে পড়েছি, তো বাইরে জামা কাপড়গুলো তুলে আনি, এনে চা করতে যাবো, চাটা খাই। তো আজকে ব্লগটা এতটুকুই ভালো লাগলো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।